आज आमी देखाबो कामीजेर गलाय किभाबे डिजाइन करा जाय। तो एखाने आमी पेस्टिंगटा 9.5 नियेछि, चौड़ा और लम्बा 9 अर्थात बडिटा थेके दुई साइडे देखुन 1.5 इंचि करे आमी कम निये पेस्टिंगटा एभाबे दुइटा भाज करे निच्छि और मिडलटा काट दिये निच्छि। तो एटा आयरनও करे नेওয়া যায়। तो आमी আর আয়রন করলাম না, এভাবে সেলাই করেও সহজে কিভাবে করা যায় তাই দেখিয়ে দিচ্ছি। तो এখানে আমি কামিজটার মিডলটাও কিন্তু আমি কেটে নিলাম পেস্টিংটার সাথে। তো দেখুন এভাবে মিডল করে বসিয়ে আমি জাস্ট সেলাই করে জয়েন করে নিচ্ছি। এটা কিন্তু আয়রন করেও নেওয়া যেত। তো সেলাইয়ের পরে আমি ডিজাইন করার শেষে সেলাইটা খুলে ফেলবো, এতে আর কোনো সমস্যার কিছুই নেই। তো দেখুন এভাবে সেলাই করে নিলাম, এটা পরে খুলে নিব। তো এটা দেখিয়ে দিলাম। তো এখানে গলার পেস্টিংটা কেটে নিয়েছি, এটার আমি শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো গলার সাধারণ আমরা যেভাবে সেলাই করি কাপড়টা এভাবে রাউন্ড সাইড সেলাই করে নিলাম। আর এইটাকেও আমি এই যে মিডলটা কেটে নিলাম। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটা ডিজাইন, রেডিমেড ড্রেসের মতোই খুব সহজে কীভাবে করে নেওয়া যায় তাই শেয়ার করছি। যারা একদম সেলাই কাজে নতুন তারাও একবার দেখলে ডিজাইনটা করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে, সাধারণ সেলাই মেশিনে। তো এখানে আমি যতটুকু সেলাই করব এভাবে দাগ দিয়ে নিচ্ছি, দেখুন, যাতে আমার মেজারমেন্টটা ঠিক থাকে। এভাবে রাউন্ড করে আমি অর্থাৎ সেলাই না করে গলার কাপড়টা বসিয়ে সেলাই করে নিলাম। তার মিডলটা এভাবে দাগ দিয়ে নিচ্ছি, দেখুন। তো এখানে 3.5 একটা দাগ দিলাম, একদম সোজা রেখে মিডলটা। সাড়ে তিনে দাগ দিয়ে এখন আমি এই যে গলার উপরের যে রাউন্ড সাইডটা এখান থেকে 2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিচ্ছি, কিছুটা অ্যাঙ্গেল করে, অর্থাৎ 1/2 ইঞ্চি কম রেখে 3 ইঞ্চি। আবারও আমি 2 ইঞ্চি দাগ দিয়ে দেখুন 2.5 ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম, অর্থাৎ 1/2 ইঞ্চি করে কম করে নিচ্ছি। তো এই সেটটা একইভাবে আমি 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিব, 2 ইঞ্চি গ্যাপ রেখে। তো দেখুন এভাবে দাগ দিয়ে নেওয়ার পর আমি সেলাইতে চলে আসলাম। এখানে নিয়ে নিয়েছি আমি পিঙ্ক কালার সুতা। তো আমি নর্মালি আমরা যেভাবে সেলাই করি এভাবে আমি ডিজাইনটা করব। এখানে আমি ডাবল সুতা ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন, সিঙ্গেল নিচে উপরে দুটোই সিঙ্গেল সুতা। তো একটু উপর থেকে যতটুকু আমি সেলাই করব একটু উপর থেকে সেলাইটা করতে হবে, কেননা এটা সেলাইটা যখন আমি গলার কাপড়টা লাগাবো, গলার পট্টির কাপড়টা, তখন হয়তো সেলাইটা খুলে যেতে পারে। দেখুন আমি 4 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আনছি, অর্থাৎ যাতে সেলাইটা মোটা দেখা যায়। আমি যেহেতু ডাবল সুতা নিইনি, বুঝতেই পারছেন। এই যে আমি 4 বার সেলাই করে নিলাম। একইভাবে আমি সবগুলো সাইডে একইভাবে সেলাই করে নিয়েছি। খুব সুন্দর একটা ডিজাইন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন সেলাইটা কিন্তু অনেকটা মোটা দেখাচ্ছে, যেভাবে আমরা ডাবল সুতা নিলে হয়তো করা যেত, এটা আমি এইভাবেই করে নিলাম। তো এখন গলার পট্টিটা জয়েন দিয়ে নিলাম। অবশ্যই এভাবে কেটে নিতে হবে আর এইভাবে রাউন্ড সাইডটা একটু কাট দিয়ে নিতে হবে, খুব কেয়ারফুলি, যাতে সেলাইটা কেটে না যায়, এটা খেয়াল রেখে কেটে নিতে হবে। তো এখন আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, এতে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর আসবে। এখন আমি হাতে সেলাই করে নেব, হ্যান্ড সেলাই দিয়ে গলার পট্টিটা। তো সেলাই করে নিয়ে এখন আমি এই ধরনের একটা লেস নিয়ে নিলাম, অনেকটা চওড়া। তো এখান থেকে নিচ থেকে আমি একটা ডিজাইন কেটে নিচ্ছি, দেখুন সুন্দর একটা ডিজাইন করব এটা দিয়ে। এইভাবে আমি যতটুকু লাগে কেটে নিব। এই যে দেখুন এটা কিন্তু লেস থেকে আমি কেটে নিলাম। তো এগুলো কিন্তু আমি এটা লেস থেকে কেটে নিলাম। এই ধরনের কিছু পিঙ্ক কালার ফ্লাওয়ার, এই ধরনের কিছু ফুলও আমি কেটে নিলাম। এটা দিয়ে আমি আজকে ডিজাইনটা করব। সাধারণ কিছু লেস দিয়ে অসাধারণ একটা ডিজাইন হবে, অবশ্যই দেখতে থাকুন। তো এখন আমি যে লেসগুলো থেকে যে পাপড়িগুলো কেটে নিয়েছি এইভাবে সাইড করে 1/4 করে আমি সেলাই করে নিব। এভাবে ঘুরিয়ে আমি সবগুলো একে একে সেলাই করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এই যে সবগুলো সেলাই করে নিলাম। আর এখন 1.5 ইঞ্চি চওড়া এক পিস কাপড় নিয়ে সাইডটা আমি একটা সেলাই দিয়ে নিলাম। এটা দিয়ে আমি একটা পাইপিং সেলাই করব। তো দেখুন এইভাবে আমি উল্টিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এটার কারণ যতটুকু আমি সেলাই করব, যতটুকু চিকন বা মোটা করে ততটুকুই কিন্তু আমার পাইপিংটা চওড়া হবে, অবশ্যই বুঝতে পারছেন। যারা সেলাই কাজে একদম নতুন এইভাবে সেলাই করে নেবেন পাইপিং চিকন মোটা করার জন্য। যতটুকু সেলাই করা হয় বা সেলাই করা যা হবে ততটুকুই কিন্তু পাইপিংটা চিকন মোটা করতে পারবেন। তো দেখুন আমি পাইপিংটাও সেলাই করে নিয়েছি। এখন ফুলগুলো আমি এভাবে এক একটা সেলাই সামনে লাগিয়ে নিব। এই যে ফুলটা বসিয়ে আমি দেখুন এভাবে চারটা পাশ ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত হাতে সেলাই করে নেব, যেহেতু জামাটা ধোয়ার পরে যেন উঠে না আসে, বুঝতেই পারছেন। পুরাটা আমি রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। পেছন সাইডে আমি একটা গিট দিয়ে দিলাম যাতে এটা খুলে না আসে। তো অবশ্যই এটা শক্ত হাতে সেলাই করে নিতে হবে। আর এখন আমি এখানে একটু গাম দিয়ে দেখুন এবার পাপড়িগুলো বসিয়ে দিচ্ছি, এতে কিন্তু আরও সুন্দর দেখাবে একদম ড্রেসের সাথে। এই যে ফেভিকল দিয়ে আমি সুন্দর বসিয়ে লাগিয়ে দিলাম সবগুলো ফুল। দেখুন সুন্দর একটা চমৎকার ডিজাইন হয়ে গেল। তো অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখন আমি যে সেলাই করে পেস্টিংটা লাগিয়েছিলাম এটাও আমি খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এটা খুলে দিতে হবে, যেহেতু এটা সেলাইটা কিছুটা অংশ দেখা যাচ্ছে।